সিরিজে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে টিকে থাকার ম্যাচে কাল জাপানের প্রতিপক্ষ বাংলাদেশ। হারলেই আসর থেকে ছিটকে যাবে ছোটন শিষ্যরা। এবং আজ রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের লড়াই। প্রথম দিনই আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল, বার্সেলোনা ও চেলসি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। ত্রিদেশীয় টি-20 সিরিজের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল সন্ধ্যা 6:30-টায়। এ ম্যাচকে সামনে রেখে আজ সকালে প্রথম দল হিসেবে অনুশীলন করেছে জিম্বাবুয়ে। ফাইনালে উঠতে হলে স্বাগতিক দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। আগের দুটো ম্যাচে ব্যাটিংটা বেশি ভুগিয়েছে আফ্রিকার দেশটিকে, তাই তো বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় এ নিয়ে কাজ করেছেন কোচ। তবে চট্টগ্রামের উইকেট বলে এখানে আলাদা সুবিধা পান স্পিনাররা, তাই তো ক্রেইগ এরভিন, শেন উইলিয়ামসের দিকে তাকিয়ে থাকবে জিম্বাবুয়ে। অন্যদিকে আগের ম্যাচে আফগানের বিপক্ষে লজ্জাজনক হারের ক্ষত কাটিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া টিম বাংলাদেশও। টপ অর্ডারের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা চিন্তার ভাঁজ ফেলছে অধিনায়ক সাকিবের কপালে, তাই তো সব সমালোচনার মুখ্যম জবাব মাঠে নিজেদের পারফরমেন্সে দিতে চায় টিম টাইগার্স। দেখুন, হিসেবটা এমন যে আপনাকে জিততেই হবে। আগের দুই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেননি আমরা। এবার সে ধারা থেকে বের হতে চাই। সম্প্রতি বাংলাদেশ কিছুটা খারাপ খেললেও ঘরের মাঠে ওদের হারাতে সেরাটাই খেলতে হবে। এ মাঠে খেলার অনেক অভিজ্ঞতাই আছে আমার। প্রত্যাশা করছি সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জয়ে অবদান রাখতে পারবো। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজকে সকাল থেকে আমরা দেখেছি ঢাকার পর কিন্তু চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। সেক্ষেত্রে ত্রিদেশীয় টি-20 সিরিজেরকে সামনে রেখে আজকে সকাল থেকে কিন্তু জিম্বাবুয়ে ও আফগানিস্তান দল অনুশীলন করেছে এবং বাংলাদেশ দল ঠিক 3:30 থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে। এবং সকালে আমরা যেমনটি দেখেছি জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের যারা খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু তারা তাদের যে অনুশীলন সেই অনুশীলনটুকু করেছে। সেক্ষেত্রে আসলে গত ম্যাচে আফগানিস্তানের সাথে যে লজ্জাজনক হার, সেই লজ্জাজনক হার থেকে বের হয়ে বাংলাদেশ দল চট্টগ্রামে ভালো খেলবে এমনটি কিন্তু প্রত্যাশা করছে চট্টগ্রামের যারা ক্রীড়া সমর্থক রয়েছে তারা। এমনিতেই কিন্তু চট্টগ্রামের গ্রাউন্ড কিন্তু অনেকটা লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত এবং চট্টগ্রামের পিচও কিন্তু অনেকটা স্পিন পিচ হিসেবে সহায়ক। সেক্ষেত্রে জিম্বাবুয়েকে হারিয়ে আবার কিন্তু খেলার ধারায় ফিরে আসতে বদ্ধপরিকর টাইগার বাহিনী। সেক্ষেত্রে চট্টগ্রামের মাঠ যেমন বাংলাদেশের জন্য সবসময় একটি লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত, সেক্ষেত্রে যারা সমর্থকরা রয়েছে ক্রীড়া সমর্থকরা তারা প্রত্যাশা করছে এই ম্যাচেই আসলে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ দল আবার তাদের নিজেদের স্বমহিমায় ফিরে আসবে এমনটি তারা প্রত্যাশা করছে। সেক্ষেত্রে জিম্বাবুয়ের শন উইলিয়ামস আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশকে তারা সমীহ করছে, তবে এই চট্টগ্রামের উইকেটে তারা কিন্তু তারাও জয়ের ব্যাপারে আশাবাদী। সেক্ষেত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সেক্ষেত্রে তিন বিভাগেই যদি তাদের খেলোয়াড়রা ভালো খেলতে পারে তাহলে নিজেদের দিনে তারাও কিন্তু জয় পেতে আশাবাদী। তবে তারা বলেছেন সাকিব, মুশফিক এদের বিপক্ষে কিন্তু জয় পাওয়া কিন্তু অনেকটাই কঠিন। সেক্ষেত্রে তারা যদি তাদের নিজেদের মতো করে ভালোভাবে খেলতে পারে তাহলেই তারা জয় পেতে পারে, তবে এই চট্টগ্রামের মাঠে বাংলাদেশের সাথে জয় পাওয়াটা অনেকটাই কঠিন দুরূহ ব্যাপার সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি আজকে সকালে থেকেই কিন্তু কড়া রোদ রয়েছে চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং এই কড়া রোদ উপেক্ষা করেও কিন্তু দুই দল অনুশীলন করেছে এবং ঠিক 3:30 থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজের দলে পরিবর্তনও আনা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। তবে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। এদিকে আগামী ৬ মাসের মধ্যে আলাদা টি-20 দল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। টি-20-তে বাংলাদেশ দলের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে বারবার দেখিয়েছে আফগানিস্তান। ব্যাটিং বোলিংয়ে ক্রিকেটের নবাগত দলটি চেয়ে অনেক পিছিয়ে সাকিব, মুশফিকরা। টানা 4 ম্যাচে রশিদ মুজিবদের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। কিছুতেই যেন কিছু হচ্ছে না। ত্রিদেশীয় সিরিজের শেষ 2 ম্যাচের জন্য তাই আবারও স্কোয়াডে বড় পরিবর্তন। ডাকা হয়েছে 5 জনকে, বাদ পড়েছেন সৌম্য, মেহেদিরা। দল গঠন নিয়ে এই অস্থিরতার উত্তর দিতে হলো প্রধান নির্বাচককে। বিপ্লব এবং নাইম শেখকে আমরা দেখছি, তো এটা যদি ওরা যদি সাকসেস হয়, নিজেকে যদি মেলে ধরতে পারে, এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক বিরাট পাওয়া। লেগ স্পিনারের জায়গায় অনেক দিন ধরে খোঁজার একটা চিন্তা ভাবনা ছিল, তো যেহেতু এইচপিতে আমরা ওকে নার্সিং করা হয়েছে, তো এটাও একটা ডেভেলপিং প্রসেসের মধ্যে ওকে আমরা রেখেছি। এখন নতুন করে টি-20 ফরম্যাটে দেখছি, সামনে বিশ্বকাপ খেলা আছে টি-20, এটা নিয়ে কোচের সাথে আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে একটা প্ল্যান হয়েছে, তো এটা নিয়ে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ আশা করি যে আগামী 6 মাসের মধ্যে একটা টি-20-র একটা স্কোয়াড আমরা রেডি করে ফেলব। সৌম্য সরকার ডেফিনেটলি খুব ভালো ফর্মে নেই সিন্স ওয়ার্ল্ড কাপ, তো আমাদের মনে হচ্ছে যে নতুন, যেহেতু আমাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সো টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কিছু নতুন প্লেয়ার ডেফিনেটলি টি-20 ফরম্যাটে যদি নতুন কেউ আছে কিনা, কিংবা কার্যকর কাউকে পাওয়া যায় কিনা। অঢেল অর্থ, সময়, সংশ্লিষ্টদের বিলাসী পরিকল্পনার পরও এই সংস্করণে কেন এত পিছিয়ে বাংলাদেশ, এই প্রশ্নের উত্তরটাও দিলেন প্রধান নির্বাচক। এখন যে আফগানিস্তান যে দলটা আছে, এটার মধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগে কয়টা প্লেয়ার খেলে, আমাদের দেশের কয়টা ফ্র্যাঞ্চাইজি লিগে কয়টা প্লেয়ার খেলে, ডিফারেন্স কিন্তু এখানে হয়ে যায়। তারপরে ওদের প্লেয়াররা টি-20 ফরম্যাটের জন্য যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, দক্ষতা আছে, সেই হিসাবে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। টপ অর্ডারের ব্যর্থতা গেল 2 ম্যাচেই পরিষ্কার, সেসব নিয়ে বেশ চিন্তিত নির্বাচকরাও। আমাদের ওপেনার আছে, লাস্ট ম্যাচ আমরা একটু চেঞ্জ করতে দেখেছি, মুশফিক ওপেন করেছেন, বাট লিটন ওপেন করছেন, আশা করছি যে উনি করবেন, সাথে হয়তো নতুন কাউকে নেওয়া হবে। যে সংকটে আছে দেশের ক্রিকেট, সেখান থেকে উত্তরণের পথটাও দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। তবে দলের কক্ষপথে ফেরাটা জরুরি, কিভাবে সেটি হবে তা ভাবতে হবে ক্রিকেটার সহ সংশ্লিষ্টদেরকেই। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। দলের বর্তমান সংকট পূরণে নিজের সর্বোচ্চটুকু দিয়ে খেলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ। একাডেমি দলের হয়ে স্পিনার মুজিব সহ বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজনের বিপক্ষে আগেও খেলেছেন নাঈম। সেসব অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই সিরিজে। এটা তো একটু খুশি লাগতেছে, সবারই একটা ইচ্ছা থাকে ন্যাশনাল টিমে খেলবে, ভাল লাগতেছে। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো সব পুরোর হাতছানিতেও উচ্ছ্বাস থাকে। অল্প কথায় নাঈম শেখও জানালেন তার উচ্ছ্বাসের কথা। তবে সময়টা পক্ষে নেই, জাতীয় দলের রঙিন জার্সিটা মাঠে রংহীন। সংকটের মুহূর্তে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। সঙ্গী হতে চান টাইগারদের কঠিন মুহূর্তের, পাড়ি দিতে চান সব বাধা। আসলে আমি আমার চেষ্টা করব যে আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার জন্য। চ্যালেঞ্জ, ক্রিকেট মানেই তো চ্যালেঞ্জ, অলওয়েজ চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয়। চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি 100%। খারাপ সময়ে তো এখন আগে থেকেই তো হার মানলে হবে না, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। ঢাকা প্রিমিয়ার লিগে গেল মৌসুমে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এক আসরে করেছিলেন 8 শতাধিক রান। খেলেছেন এইচপি এবং একাডেমি দলের হয়ে, সব অভিজ্ঞতা নিংড়ে দিতে চান রঙিন জার্সিতে। নিজেকে ওইভাবেই তৈরি করছি এইচপি ক্যাম্পে, মেন্টালি, ফিজিক্যালি সবভাবেই নিজের ফিট রাখার চেষ্টা করছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক, সময়ের অপেক্ষা। এই মুহূর্তে বড় বাধা রশিদ, মুজিব, দুই আফগান স্পিনার। বাধা কোনোভাবেই এড়াতে পারছে না বাংলাদেশের ব্যাটসম্যানরা। বয়স ভিত্তিক পর্যায়ে এদের বিপক্ষে খেলেছেন নাঈম শেখ, প্রস্তুত আছেন আবারও তাদের মুখোমুখি হতে। আমি ওইভাবে নিজেকে মেন্টালি রেডি করছি। মুজিবের সাথে তো খেলছি, আন্ডার 19 আমরা একসাথে খেলছি, ওইভাবে আমি মুজিব ওর সাথে খেলা হয়েছে, কিন্তু রশিদ